Assalamualaikum, সকল শিক্ষার্থী এবং যারা আছেন আশেপাশে দেখছেন সবাইকে জানাই আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায়ের অম্ল ক্ষারক ও লবণ নামক অধ্যায়। এখানে প্রথমে যার নাম প্রয়োগ করা হয়েছে সে হচ্ছে অম্ল, যাকে আমরা বলি অ্যাসিড। অম্ল তার একটা বহুরূপী নাম। এই অ্যাসিড মূলত কোথায় পাওয়া যায়? অ্যাসিড নামটা আমরা প্রায় শুনেছি, তাই না? যেমন কিছু বখাটের ছেলে মেয়ে তাদের কাকে হাসি না হওয়ার পরে তারা ছুঁড়ে মারে, কিছু রাসায়নিক পদার্থ ছেলেদের বা মেয়েদের গায়ে ছুঁড়ে মারে। এই ছুঁড়ে মারাটা যে পদার্থ সেটা বিষয়ে আবার আমরা করোনা পরিস্থিতিতে যে শরবত খাচ্ছি সে শরবত লেবু দিয়ে তৈরি করা হচ্ছে, তাই না? এই লেবুর শরবত অর্থাৎ লেবুর রস দিয়ে আমরা শরবতটা তৈরি করি। তো এই লেবুর রসে অ্যাসিড আছে, তাহলে একই অ্যাসিড নাম আমরা তার চামড়া ঝলসে দেওয়ার জন্য, তাকে ক্ষতি করার জন্য আমরা ছুঁড়ে মারছি, আবার একই অ্যাসিড আমাদের রোগ নিরাময়ের জন্য আমরা ব্যবহার করছি। এই জন্য এই কথাটা বলার কারণ হচ্ছেন আমরা প্রত্যেকে দেখা যাচ্ছে অ্যাসিড ব্যবহার করছি, কেউ আবার একটু খাচ্ছি, কেউ নিজের প্রয়োজনে তাকে কাজে লাগাচ্ছি। বর্ণভেদে বর্ণ গন্ধ এবং তার বৈশিষ্ট্য অনুযায়ী এটি ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। আমরা প্রতিদিন সকালবেলা আমাদের সকালে ঘুম থেকে উঠার পরে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি, আমরা খাবার তৈরি করার জন্য যে লবণ ব্যবহার করি, পান খাওয়ার জন্য আমাদের বাসায় যে মুরব্বীরা থাকেন, বৃদ্ধরা থাকেন, তারা পান খাওয়ার জন্য তার সাথে যে সাদা অংশের তরল পদার্থটি বা হালকা কঠিন পদার্থটি মিশ্রিত পদার্থটি ব্যবহার করে থাকেন, সেটি এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা রাসায়নিক পদার্থ। তো এই এক একটা রাসায়নিক পদার্থের এক একটা বৈশিষ্ট্য, এক তাদের ধর্ম ভিন্ন, তাদের বর্ণ ভিন্ন, তাদের রং ভিন্ন, তাদের বৈশিষ্ট্য ভিন্ন। তাদের এই বৈশিষ্ট্য ভিন্নতার কারণে আমরা এদেরকে এক এক নামে কিন্তু চিনে থাকি। এর মধ্যে সকালে আমরা ঘুরতে ঘুরে যে টুথপেস্টটা ব্যবহার করি সেটা কিন্তু খারাপ, আবার আমরা আমাদের চা তৈরি করার জন্য, লেবু চা তৈরি করার জন্য আমরা যে লেবুটা ব্যবহার করছি সেই লেবুটাতে আছে একটি, সেটাকে আমরা আলাদা বহিষ্কার বলি অম্ল। এরপর আসলো লবণ, অর্থাৎ খাবার তৈরি করতে আমরা যেটা ব্যবহার করছি সেটা লবণ। আমরা আজকে আমাদের এরপর আমরা অম্ল নিয়ে আলোচনা করব। প্রথমেই অম্ল কোথায় পাওয়া যায় সেটা আমরা যদি জেনে নিই, আমরা আবারও জেনে নিই অম্লটা কোথায় কোথায় পেয়ে থাকি। আমাদের বইয়ের দশম অধ্যায়ের নবম সরি 99 নম্বর পৃষ্ঠায় একটি চার্টটি হচ্ছে কোন ফলে কোন অ্যাসিড পাওয়া যায়, সেটা হচ্ছে আমি বোর্ডে উল্লেখ করে দিচ্ছি, শিক্ষার্থীরা তোমরা আমাদের নোট করে রেখে দিবা। তোমাদের পড়তে এবং শিখতে সুবিধা হয় কোন ফলে কোন অ্যাসিড। একটা চার্ট আছে 99 পৃষ্ঠায়, একটা চার্ট আছে, এই চার্টটি একটু ফলো করবে আর নিজেদের সুবিধার জন্য মনে রাখার চেষ্টা করবে। আমি সরাসরি বলবো না, মুখস্থ কর, কারণ আমরা অনেকেই মুখস্থ বিদ্যায় পারদর্শী, অনেকেই না বুঝে মুখস্থ করেই কিন্তু অনেক কিছু জেনে ফেলছি,
কিন্তু আমাদের উচিত আমরা সেটা মুখস্থ করে পড়ার না, আমরা সেটা বুঝে পড়া উচিত। বুঝে পড়লে আর না বুঝে মুখস্থ আর বুঝে মুখস্থের মধ্যে আলাদা একটা ডিফারেন্স থাকে। না বুঝে মুখস্থের মধ্যে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত সেটা মনে থাকে, আর যদি বুঝে মুখস্থ করা হয় তাহলে দেখা যাচ্ছে সেটা দীর্ঘদিন পর্যন্ত মনে থাকবে। অর্থ এমনও কিছু প্রক্রিয়া আছে বা এমনও কিছু অবস্থান সৃষ্টি হয় যা তোমার মৃত্যু পর্যন্ত মনে থাকতে পারে। আমি আমাদের শিক্ষার্থীদের সুবিধার জন্য বোর্ডে নোটটি করে দিয়েছি, চাপটা বিশাল একটি চাপ, যেহেতু সংক্ষিপ্ত ক্লাসের সংক্ষিপ্ত আয়োজন তাই সংক্ষিপ্ত পর্বে আমাদের এত বড় চাপ এখানে উল্লেখ করার প্রয়োজন হচ্ছে না। আমরা বই থেকে সেটা জেনে নিব। 99 পৃষ্ঠায় ছোট্ট একটি চাপ আছে, কোন ফলে কোন দিন পাওয়া যায়, ওই চাপটি একটু ফলো করবে আর চেষ্টা করবে ব্যবহারিকভাবে সেটাকে মনে রাখার জন্য। যেমন আমরা উদাহরণ আকারে বলতে পারি, আমাদের আঙ্গুরে আছে ফ্যাক্টরি এসিড, যাতে আমরা আঙ্গুর ফলটা খাওয়ার পরপরই আমরা বলতে পারি এই আমরা ফ্যাক্টরি এসিড খাচ্ছি। এরপর আমাদের সবসময় যার দিকে তাকালেই বৃদ্ধে জল চলে আসে, সে হচ্ছে তেঁতুল, আর এই তেঁতুলে পাওয়া যায় তাত্কালি এসিড। আবার এই হলো আমাদের ফলে কোন ফলে কোন এসিড পাওয়া যায় তার একটি ছোট্ট একটি সংক্ষিপ্ত বর্ণনা। এরপরে আমরা আসবো অম্লের ধর্ম। অম্লের ধর্ম, অম্লের প্রথম ধর্ম হচ্ছে সে কি করবে, নীল নীল মাটিকে লাল করবে। প্রশ্ন হচ্ছে লিটমাস কি? এটা এক জাতীয় কাগজ, এটা পেপার যার দুটি রং হয়, একটি হয় লাল আর একটি হয় নীল। নীল যে লিটমাসটি থাকে, যে নীল যে কাগজটি থাকে, সেই লিটমাস পেপারকে যদি আমরা এসিডের কোনো দ্রবণে যদি আমরা প্রবেশ করাই বা দ্রবণে ডুবাই তখন সে লাল বর্ণ ধারণ করবে, আর যদি সে লাল বর্ণ ধারণ করে তখন সে অন্ধ হবে। যদি কোনো বর্ণ পরিবর্তন না করে তখন সে পানিতে হাইড্রোজেন আয়ন দান করবে। হাইড্রোজেন এই যে প্লাস আর এখানে হাইড্রোজেন উপরে আমাদের এখানে একটা প্লাস চিহ্ন দিয়েছি, এটাকে বলা হয় আয়ন। এটার নাম প্লাস বলতে আমরা কি বুঝি, ধনাত্মক বুঝি, একে বলবো প্লাস আয়ন। আমাদের কোনো একটি যৌগ যখন সে একের সাথে অপরে যুক্ত হয় তখন তারা ইলেকট্রন আদান প্রদান করে, আর এই ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে একটা যৌগ কিন্তু একটা দুটি মৌলিক পদার্থ, কয়েকটি মৌলিক পদার্থ মিলে একটি যৌগিক পদার্থ তৈরি করে। সেক্ষেত্রে তারা যে সে যে দান করেছে ইনি যে দান করতে পারবেন এজন্য ইনি সবসময় ধনাত্মক আভাস, অর্থাৎ ওনার কাছে একটা বাড়তি ইলেকট্রন উনি গ্রহণ করতে পারবেন, ওনার বাড়তি একটা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে বা বাড়তি একটা ইলেকট্রন সে দান করতে পারবে ওইরকম ক্ষমতা তার আছে। শুধুমাত্র একমাত্র হাইড্রোজেনই আছে যিনি দান এবং গ্রহণ উভয়ই করতে পারে, অর্থাৎ হাইড্রোজেন প্লাস আয়নও হতে পারে মাইনাস আয়নও হতে পারে ক্ষেত্র বিশেষে। কোন যৌগের ক্ষেত্র বিশেষে হাইড্রোজেন প্লাস আয়নও হতে পারে মাইনাস আয়নও হতে পারে। আমরা জানি কি আমাদের বাংলা ভাষায় বলি ধনাত্মক আধান ও ঋণাত্মক আধান বিশেষে। এখানে অম্লের প্রথম সম্ভব হচ্ছে পানিতে সে হাইড্রোজেন আয়ন দান করবে। এখন পানিটার অণু ব্যাখ্যাটা আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে H2O। একে ভাঙলে পাওয়া যায় প্লাস হাইড্রোজেন মাইনাস আয়ন। এখানে বলা হচ্ছে একটা হাইড্রোজেন প্লাস আয়ন আর একটা হাইড্রোজেন অক্সিজেন ও হাইড্রোজেন মাইনাস আয়ন বিশিষ্ট দুটি পরমাণু মিলে দুটি অণু মিলে একটি অণু তৈরি হয়, এরকম পদার্থ
পদার্থ বলে থাকি এইখানে এই হাইড্রোজেন আয়ন যা বেশি থাকবে সে অম্ল যে যত বেশি হাইড্রোজেন আয়ন নিতে পারবে সে অম্ল হবে সবকিছুর ভিত্তিতে আমরা এখন জানলাম জানবো আমাদের অম্ল থাকবে তাহলে আমরা এখন জেনে নেই অম্ল কাকে বলে অম্ল হচ্ছে অম্ল হল ওই সকল রাসায়নিক পদার্থ যা পানিতে হাইড্রোজেন আয়ন দিতে পারে এবং এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু আছে এইটা মানে হচ্ছে হাইড্রোজেন আমরা কাকে বলে বা সন্ধ্যার মধ্যে কিন্তু আমাদের এসিড বা অম্লের বৈশিষ্ট্য প্রক্রিয়া যাচ্ছে তাহলে যে সকল রাসায়নিক পদার্থ ওই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে ওই গুণগুলো আছে যারা পানিতে হাইড্রোজেন আয়ন নিতে পারবে এবং যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকবে এবং সে নিজ নিজ মাটিতে লাল করতে পারবে আমরা উদাহরণ স্বরূপ দেখি প্রথম মাত্রা বলেছে পানিতে হাইড্রোজেন আয়ন তার সাথে আমরা একটা যৌগ লিখছি যার নাম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড পানিতে পানির সাথে যখন আমরা এটাকে মিশ্রিত করবো দ্রবণ তৈরি করব তখন সে একটা হাইড্রোজেন আয়ন দিতে পারবে সে একটা হাইড্রোজেন আয়ন দিতে পারবে সুতরাং এই একটি এসিড বিপরীত অংশটুকু হচ্ছে আমাদের ক্ষারক আমরা ক্লোরাইড পাবে যাচ্ছি ক্ষারক বেশি কিছু চেঞ্জ করছি না এখানে তাহলে ক্ষারক হবে যারা পানিতে ওই সকল রাসায়নিক পদার্থ আমাদের শিক্ষার্থীদের মনে রাখার সুযোগ আছে আমরা একটু মিল রেখে লিখছি যাতে করে আমাদের স্টুডেন্টদের বেশি কষ্ট না হয় বা বুঝতে কোনো অসুবিধা না হয় এসিডের বিপরীত অংশটা হচ্ছে খারক বা খার খারক আমরা যেখানে খারক লিখেছি তাই খারক লিখেছি একটু বলা বাহুল্য যারা পানিতে দ্রবণীয় তাদেরকে আমরা খারক বলে থাকি খার বলে থাকি আর যারা পানিতে দ্রবণীয় না তারা খারক খার এবং খারক কিন্তু একই পদার্থ প্রায় কিছু অংশ আছে পানিতে দ্রবণীয় কিছু অংশ পানিতে দ্রবণীয় নয় যারা পানিতে পুরোপুরি মিশতে পারে না তাদেরকে আমরা এখানে চিনি আর যারা পানিতে পুরোপুরি দ্রবণীয় তাদেরকে আমরা অন্য নামে পরিচিত করি অর্থাৎ আর এখন খারকের মধ্যে শুধু এইটুকুই পারি একজন পানিতে দ্রবণীয় আর একজন পানিতে দ্রবণীয় নয় তাহলে আমরা এসিডের সাথে মিল রেখে এখানে আমরা খারকের সংজ্ঞাটা লিখছি খারক হচ্ছে ওই সকল রাসায়নিক পদার্থ যারা পানিতে হাইড্রোজেন আয়ন দিতে পারে এবং এক বা একাধিক অক্সিজেন ও হাইড্রোজেন রয়েছে এবং তারা লাল নিঃশ্বাসকে নিয়ে তবে আমরা তাদেরকে খারক করব সেক্ষেত্রে আমাদের উদাহরণ কি হবে Thank you.
হলো আমাদের খারাপের উদাহরণ। আমরা আজকে জানলাম আমাদের অম্ল কাকে বলে, খারাপ কাকে বলে, এবং এর নিয়ে কিছু বৈশিষ্ট্য ও ধর্ম। আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।